নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, ভেরি গুড নিউজ। তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিল, তো অনেক দিন ধরেই রিটেন পরীক্ষা হয়ে গেছে, প্রায় এক বছর অতিক্রান্ত। রিটেনের যে রেজাল্ট সেটা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের বেরিয়ে গেছে। ইলেকট্রিক্যালের ইন্টারভিউ ডেট পর্যন্ত দেওয়া হয়ে গেছে। তো এখানে আমাদের যে বিষয়টা মূল, যে পিএসসি অভিযান হয়েছিল তোমরা জানো, অনেক স্টুডেন্টই জানো, তো সেখান থেকে যে আপডেটটা উঠে এসেছে আজকে সেটা নিয়েই আমি তোমাদের বলবো। তো তার মধ্যে সবথেকে ভেরি গুড নিউজ যেটা আছে, যে সিভিলের রেজাল্ট কিন্তু আগামী শুক্রবার, অর্থাৎ আজকে বুধবার, কাল বৃহস্পতিবার, পরশু শুক্রবার কিন্তু সিভিলের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা খুব প্রবল। তো ইলেকট্রিক্যালের ইন্টারভিউয়ের ডেট তোমরা জেনে গেছো অলরেডি, 31 তারিখ থেকে স্টার্ট হয়েছে। তাহলে সিভিলের যে রেজাল্ট দিস উইক অফ জুলাই মাসে, এই আমাদের যে শুক্রবার, সামনের যে শুক্রবার আসছে, সেই শুক্রবারের মধ্যেই কিন্তু এই রেজাল্ট বেরিয়ে যাবে। অর্থাৎ 19 জুলাই এই রেজাল্ট কিন্তু বেরোনোর সম্ভাবনা একদম প্রবল। নেক্সট যে আপডেটগুলো উঠে এসেছে, যে মেকানিক্যালের ইন্টারভিউ 1 তারিখ থেকে, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে। আর সিভিলের যে ভ্যাকেন্সি, এটা নিয়ে আজকের বিষয় আছে, যে ভ্যাকেন্সি যেটা পাবলিশড হয়েছে ওয়েবসাইটে, যেটা সুন্দরবন যে ভ্যাকেন্সি ছিল, সে ভ্যাকেন্সিটা অ্যাড হয়ে যাচ্ছে, অর্থাৎ ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, পিএসসি যে সিভিলের রেজাল্ট নিয়ে দীর্ঘদিন সময় আমাদের টালবাহানা চলছিল, তো আগামী শুক্রবার সেই রেজাল্ট বের হচ্ছে, তোমরা সেইভাবে প্রস্তুতি নাও। এবং আগামী শুক্রবার বেরোলে, অর্থাৎ তোমাদের মধ্যে আগস্টের লাস্ট উইক, নাহলে সেপ্টেম্বর মাসে কিন্তু এই ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে। তো এই রেশিওটা যেটা ওখান থেকে দেওয়া হয়েছে, 1:2, এই হচ্ছে তোমাদের রেজাল্টের কপি, অভিযানের কপিটা আমি একটা তৈরি করেছি। সেখানে তোমার হচ্ছে রেশিওটা যেটা আছে, 1:2 থেকে 1:2.5 হবে একটা সিটের জন্য, সেভাবে ডাকবে। তো এরকম অনেক আপডেট ছিল, সেগুলো আমি তোমাদের পরপর করে জানালাম। তো তোমরা তৈরি হও, প্রস্তুতি নাও, খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোচ্ছে। এবং রেজাল্টের জন্য ইন্টারভিউর কিন্তু ডেট তোমরা বেশি দিন পাবে না, ডেট থেকে 2 মাসের মধ্যেই কিন্তু এই ইন্টারভিউ স্টার্ট হয়ে যাচ্ছে। আর ইলেকট্রিক্যালের যে ইন্টারভিউ 31 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, তো আমাদের গুরুকুলের যে সমস্ত স্টুডেন্ট পাস করেছো, যারা এই শনিবার, অর্থাৎ আজকে তোমার 17 তারিখ, 18, 19, 20 তারিখে কিন্তু আমাদের ইন্টারভিউ ইলেকট্রিক্যালের আছে, মক ইন্টারভিউ। তোমরা কিন্তু যারা ফোন করে নিয়েছো এবং যারা পুরনো স্টুডেন্ট, সবাই কিন্তু শনিবারে তোমরা কিন্তু চলে এসো, ঠিক আছে? 11:30 পর থেকে আমাদের এই ইন্টারভিউ স্টার্ট হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে এ পর্যন্তই ছোট্ট একটা নিউজ, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের মধ্যে জানানোর দরকার ছিল, তাই তোমাদের জানিয়ে দিলাম। গতকালই তোমাদের জানাতাম, কিন্তু কিছু অসুবিধার জন্য দিতে পারিনি ভিডিওটা, তাই আজকে তোমাদের প্রোভাইড করে দিলাম। তো একদম ভালো করে তৈরি হও, একটা বিশাল সুযোগ আছে, একদম ধরে ধরে। টেকনিক্যাল যেহেতু সাবজেক্টগুলো সবথেকে ইম্পর্টেন্ট, তাই তোমার টেকনিক্যালটাকে ভালো করে রেডি করো, তার সাথে সাথে নন টেকনিক্যালটা কিন্তু খুব ভাইটাল। ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন মক ইন্টারভিউ দিচ্ছ, তোমরা নন টেকনিক্যালেই ভুল হচ্ছে, এত বছর কী করছিলে সে উত্তর যথাযথ হচ্ছে না, এখন কী করছো সেটার উত্তর যথাযথ হচ্ছে না, কেন এতদিন চাকরি পাওনি সেটার উত্তর যথাযথ হচ্ছে না, কেন কোম্পানি ছেড়ে এখানে আসবে সেই উত্তরগুলোও ঠিক হচ্ছে না। তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট টেকনিক্যালটা খুব ভালো বললেও, নন টেকনিক্যালের এই ধরনের উত্তরগুলো, যেগুলো একটু ডিপ্লোম্যাটিক উত্তর আছে এবং একটু বুদ্ধি খাটিয়ে বলতে হবে, সে উত্তরগুলো কিন্তু তোমাদের কাছ থেকে যথাযথ পাওয়া যাচ্ছে না। তাই তোমরা যারা তৈরি হচ্ছ, কিন্তু খুব ভালো করে এই দুটো বিষয় সামলে তৈরি হও। আগামী দিনে কিন্তু একটা ব্যাপক অঙ্কে, ব্যাপক যে ভ্যাকেন্সিটা আছে, সে ভ্যাকেন্সিটা কিন্তু খুব একটা বেশি, যেহেতু মেকানিক্যাল ইলেকট্রিক্যালের হয়তো খুব একটা বেশি নেই, কিন্তু যে রেশিওটা ডেকেছে সে অনুযায়ী কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু এবারে চাকরি পাওয়ার কথা। কারণ ওখানের মধ্যে একটা ভালো অঙ্কের পার্সেন্টেজ স্টুডেন্ট কিন্তু এখনই অলরেডি গভর্নমেন্ট চাকরি করছে, তারা কেউ এই ইন্টারভিউ দিতে যাবে না। তাই তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু খুব ভালো করে প্রিপারেশানটা নাও, ঠিক আছে? আজকে এ পর্যন্তই, পরবর্তী আপডেট কিন্তু আবার আমি জানাবো।